कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। शुरू करছি आज के भागवत रसमाधुरी। वंदे अहम श्री गुरु श्रीजुत पदकमलम श्रीगुरुन वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साधयितं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखानितांश्च नमः ओम विष्णु पादाय कृष्ण प्रेष्टाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणे आजनुलंबित भुजौ कनकावधातौ संकीर्तनै कवितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरि हरि। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयं उदीरये तमादिदेवं करुणानिधानं तमारवरुणं सुहितावतारं अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम् गंधरा श्रीमद् भागवतम् चतुर्थ स्कंध अष्टम अध्याय आलोचना 68 नंबर श्लोक थेके आलोचना प्रसंग उत्तानपात एवं नारद मुनिर संवाद सही उपलक्षे 650 भागवत रसमाधुरी सेमिनार सेमिनारे उपस्थित समस्त भक्तमंडली ममतामय मातृमंडली सकल के जानाई आंतर्जातिक कृष्ण भावनामित संघ भागवत रसमाधुरी ग्रुपर पक्ष के आंतरिक प्रीति शुभेच्छा अभिनंदन।
প্রথমেই গুরু বন্দনা, নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নিতি নামিনে, নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা দামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম মহারাজ পচারয়স্তু শ্রীমদ ভাগবত সুত শৃণন্তি যে নরা ভক্তিয়া তেষাং বস্যো ভবামহ। হে পুত্র ব্রহ্মা, মহারাজোচিত সামগ্রী সময়ে যুক্ত হয় ভক্তিভরে যে ভাগবত বাণী শ্রবণ করে আমি তার বশীভূত হয়ে যাই। আলোচনা প্রসঙ্গ অষ্ট ষড়তম শ্লোক। আলোচনা প্রসঙ্গ হচ্ছে ধ্রুব মহারাজকে নারদমণি তিনি উপদেশ প্রদান করে, দীক্ষা প্রদান করে, আশীর্বাদ দিয়ে তাকে বৃন্দাবনের মধুবনে পাঠিয়েছেন ভজনের জন্য। তারপর তিনি ধ্রুবের পিতার কাছে উত্তানপাদের রাজসভায় উপস্থিত হয়ে উত্তানপাদের আতিথ্য গ্রহণ করেছেন এবং মহারাজ উত্তানপাদকে অত্যন্ত স্নেহ আবেগ প্লুত হয়ে জিজ্ঞাসা করছেন, মহারাজ আপনি কেন চিত্তে অসন্তোষ অনুভব করছেন, আপনার মুখে একটু শোকের ছায়া কেন? তখন উত্তানপাদ মহারাজ বলছেন, আমি পুত্রের বিরহে আমার মহামতি এবং মহাগুণসম্পন্ন বালক, পঞ্চবর্ষীয় বালককে আমি প্রত্যাখ্যান করেছি, আমি স্ত্রৈণ, আমাকে ধিক, সেই দুঃখে আমি অত্যন্ত মুহ্যমান। তো নারদ মুনি উত্তর দেবেন আজকে। শ্রী নারদ উবাচ, মামা সূচহ সতনয়ম দেবগুপ্ত পিসাম্পতে তৎপ্রভাবমিজ্ঞায় প্রাবিংতে যজ্জসো জগত। নারদ উবাচ, মামা সূচহ সতনয়ম দেবগুপ্তম বিসাম্পতে তৎপ্রভাবম অভিজ্ঞায় প্রাবিংতে যজ্জসো জগত। দেবশ্রী নারদ উত্তর দিলেন, হে রাজন, আমি আপনার পুত্রের জন্য, আপনি আপনার পুত্রের জন্য শোক করবেন না, সে পরমেশ্বর ভগবান কর্তৃক সম্পূর্ণরূপে সুরক্ষিত, আমি শোক করব না। 5 বছরের শিশু, সে জঙ্গলে গেছে, তাকে না কোনো হিংস্র পশু খেয়ে না পেলে। কি নারদ মুনি বলছেন, মামা সূচ সতনা, আপনার সেই পুত্রের প্রতি শোক করা উচিত নয়, দেবগুপ্তম বিসাম্পতে। দেবগুপ্তম, দেবগুপ্ত মানে ভগবান শ্রী বিষ্ণু কর্তৃক সম্পূর্ণরূপে তিনি সুরক্ষিত। তৎপ্রভাবম অভিজ্ঞায় প্রাবিংতে যজ্জসূর্য। তৎপ্রভাব, ধীরে ধীরে আপনি অনুভব করবেন তার আসল প্রভাব।
প্রাবিংতে, প্রাবিংতে মানে হচ্ছে পরিব্যাপ্ত হবে যত যশু জগৎ। আপনার ছেলে যা কাজে যুক্ত হয়েছে সারা জগতের খ্যাতি প্রদান করবে আপনাকে, সে নিজের খ্যাতি বিস্তার করবে, আর সেই সঙ্গে সঙ্গে আপনার খ্যাতি বিস্তার হবে। ভগবানকে লাভ করবে, আর ভগবানকে লাভ করার সাথে সাথে তার সব কিছু প্রাপ্ত হয়ে যাবে। তাৎপর্য লিখছেন, কখনো কখনো আমরা যখন শুনি যে কোনো মহান ঋষি বা ভক্ত ভগবানের সাথে যুক্ত হওয়ার জন্য অথবা ধ্যান করার জন্য বনে গিয়েছেন, তখন আমরা অত্যন্ত বিস্মিত হই। সম্পূর্ণরূপে অরক্ষিত হয়ে বনে থাকা কি করে সম্ভব? এই প্রশ্নের উত্তরে মহান আচার্য নারদ মুনি বলেছেন যে তারা পরমেশ্বর ভগবানের দ্বারা সম্পূর্ণরূপে সুরক্ষিত। আমরা তো আমাদের নিজেদের সুরক্ষার চিন্তা করি এবং সুরক্ষার বলয় করতে গিয়ে আমরা সুন্দর করে ঘর বাঁধি, ঘরের দরজা ছিটকিনি ভালো করে বন্ধ করি, লক করি, তারপর তো গেটের বাইরে আবার গ্রিল গেট রয়েছে, লক গেট রয়েছে, তারপরেও আমরা আত্মীয় স্বজন পরিবৃত হতে থাকি হয়ে থাকি, কেননা কোনো প্রকারের বিঘ্ন উৎপাদন হবে না, কোনো কিছু সুবিধা অসুবিধা হলে আমার আত্মীয় স্বজন আমাকে হসপিটালে নিয়ে যাবে, কে আক্রমণ করতে হলে তারা আটকাবে, এই একটা সুরক্ষার বলয়, ঘর একটা সুরক্ষার বলয়, আত্মীয় স্বজন একটা সুরক্ষার বলয়, আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন, তারা একটা সুরক্ষার বলয়, আর সর্বোপরি আমরা এলআইসি করে রেখেছি সবাই, আমরা সম্পূর্ণরূপে সুরক্ষিত। কখনো কখনো এতটাই আমাদের ট্রাস্ট বা বিশ্বাস বা কনফিডেন্স যে আমরা মরবই না, এবং এলআইসি বা জীবন বিমা তারা আমাদেরকে বোঝাচ্ছে যে জীবনকে সাধবি জীবনকে বাঁধবি, তুমি যতদিন বাঁচবে তোমাকে আমরা সুরক্ষা দেব, মৃত্যুর পরেও সুরক্ষা দেব। কিরকম মৃত্যুর পরে দেব? তারা বলে জীবনকে বাঁধবি জীবনকে সাধবি, না মৃত্যুর পর তুমি মোটা অঙ্কের একটা চেক পাবে, মোটা অঙ্কের একটা টাকা পাবে। কেউ প্রশ্ন করে, স্যার আমি মারা গেলে আমি কি করে টাকা তুলব? যা আমার বন্ধু বান্ধবরা পেয়েছে, এটা একদম প্রমাণ। আরে আমার মৃত্যু হলে আমি অফিসে যাব কি করে, টাকা তুলব কি করে? ও আচ্ছা, আমার নমিনি পাবে, নমিনি আপনি পাবেন না কিন্তু, আপনার জীবনটা তো এলআইসির মাধ্যমে সুরক্ষিত নয় তো। দেব গুপ্তম বিসম্পতি, আসল সুরক্ষা তো ভগবান রাখে হরি মারে কে। আর এলআইসি জীবন বিমা, তাদের যে লোগোর নিচে যে কথাটা লেখা আছে না, ওটা গীতার শ্লোক, যোগ অক্ষেম বাম। ভগবান বলছেন আমি আমার ভক্তকে সবসময় তার যা প্রয়োজন আমি দিই, যা আছে আমি সুরক্ষা করি, আর ওইটা নিয়ে এলআইসি লোকেরা বিজনেস করছে। যারা যারা এলআইসির এজেন্ট আছেন,
কমপক্ষে আপনাদের ইনকামের কিছু পার্সেন্টেজ ভগবানকে দেওয়া উচিত, ভগবানের সেবায় দেওয়া উচিত, ভগবানের মন্দিরের প্রচারের সেবায় দেওয়া উচিত। কেননা ভগবানের সেই কথা নিয়ে, গীতার শ্লোক নিয়ে আপনারা বিজনেস করছেন। ভজাহুরে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণার বিন্দরে, অভয় চরণ যার চরণে আশ্রয় গ্রহণ করলে জীবনটা অভয় হয়ে যায়, তার চরণে আশ্রয় গ্রহণ হরি। তাই নারদনি বলছেন দেবগুপ্তম বিষম্পতি, সে ভগবানের ভজনায় গেছেন, ভগবানের সেবায় উৎসর্গ করেছেন জীবন, তাকে কি ভগবান রক্ষা করবেন না? অবশ্যই রক্ষা। দেবগুপ্তম বিষম্পতি, ভগবানের দ্বারা সম্পূর্ণরূপে সুরক্ষিত। লোকে তো ভগবানের দ্বারা সুরক্ষিত এই কথাটা বিশ্বাস করার থেকে আরেকটা কথা বলে, কেউ যদি হরি ভজন করে, আরে শুধু হরি হরি করলে কি পেট ভরবে? আরে হরি তো সবাইকে খাওয়াচ্ছেন, আর যিনি হরির ভজনা করবেন তার পেট ভরবে না? বলুন, ভগবান তো গীতাই বলেছে অনন্যশ্চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহম। যোগক্ষেমম বহম, আমার ভক্তের যা লাগবে, ভক্তের পক্ষপাতিত্ব লাগবে, ভক্তের সুরক্ষা লাগবে, ভক্তের টাকা পয়সা ঘর বাড়ি লাগবে, ভক্তের বুদ্ধি লাগবে, সব আমি দেব, ভক্তের ক্রেডিট লাগবে তাও আমি দেব, সব দেবগুপ্তম বিষম্পতি। শরণাগতি বা আত্মসমর্পণের অর্থ হচ্ছে যে পরমেশ্বর ভগবান যে শরণাগত আত্মাকে সর্বতভাবে রক্ষা করেন সেই সম্বন্ধে সুদৃঢ় বিশ্বাস থাকে। এখানে আরেকটা কথা বলা হয়েছে, বিশ্বাসে মিলায় বস্তু। হ্যাঁ, আপনারা খুব বেশি বেশি করে বলেন ভগবান সম্বন্ধে, অতটা নয়, বিশ্বাস করলেই হবে, আর যদি বিশ্বাস না করে ঠিক আছে, অতটা নয়। তাই ভাগবত তো কখনই নিঃসঙ্গ বা অরক্ষিত না। ধ্রুব মহারাজের স্নেহপরায়ণ পিতা মনে করেছিলেন যে তার 5 বছর বয়স্ক শিশুপুত্রীর হয়তো বনে অত্যন্ত এক বিপদজনক পরিস্থিতি রয়েছে, কিন্তু নারদনি তাকে আশ্বাস দিয়েছিলেন আপনার পুত্রের প্রভাব সম্বন্ধে আপনার যথাযথ ধারণা নেই, এই ব্রহ্মাণ্ডের যে কোনো স্থানে কেউ যখন ভগবত ভক্তিতে যুক্ত হয় তখন অরক্ষিত থাকেন না, ভক্তরা সর্বদাই সুরক্ষিত, সর্বদাই। আপনার ছেলে ভগবান বিষ্ণু কর্তৃক সুরক্ষিত,
सुदुष्करम कर्म कित्या लोकपालैरपि प्रभु ऐच्छत्तचिरतो राजन् जशो विपुलं तव। सुदुष्करम कर्म कित्या लोकपालैरपि प्रभु ऐच्छत्त चरित राजन् जशो विपुलं तव। से केवल आपनार जश विस्तार करबे ना, से आपनारो, से केवल निजेर जश विस्तार करबे ना, आपनारो जश विस्तार करबे। जिज्ञेस करछे कि एमन काज करबे जे जार द्वारा आमार जश विस्तार करबे, तखन बोलछेन सुदुष्करम कर्म कित्या लोकपाल एरबे। सुदुष्करम खूब दुष्कर काज তার দ্বারা সাধিত হবে। সুদুষ্কর হে রাজন, আপনার পুত্র অত্যন্ত সুযোগ্য, সে এমন কার্য সম্পাদন করবে যা মহান রাজা এবং ঋষিদের পক্ষ অসম্ভব। বড় বড় রাজারাও সেই কাজ করতে পারেন না, বড় বড় মুনি ঋষিরাও সেই কাজ করতে পারেন না। ঋষিরা কি কাজ করে? ভগবানকে পাওয়ার জন্য জঙ্গলে গিয়ে ধ্যান করে। তারা যে কাজে সফল হয়নি, আপনার পুত্র সফল করে আসবে, আমার শিষ্য, আমি তাকে এইভাবে আশীর্বাদের বলয় দিয়ে পাঠিয়েছি। গুরুদেব কতটা কনফিডেন্স ছিলেন দেখেন, আপনার শিষ্য পারবে, এই আপনার পুত্র আমার শিষ্য অবশ্যই এই কার্যটি সাধন করে ফিরবে। আপনি জেনে রাখুন যে সে সারা জগৎ জুড়ে আপনারও যশ বিস্তার করবে। এমনভাবে আমাদের সেবা করা উচিত, এমনভাবে ভগবানের নাম জপ করা উচিত, এমনভাবে গুরুর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত, যাতে গুরুদেব তিনি নিশ্চিত হয়ে যেতে পারেন যে আমার শিষ্য ভগবানকে লাভ করবেই। দেখেন নারদ মুনি কতটা তিনি নিজে থেকে দৃঢ়তা ছিলেন যে এই শিষ্যটি কেবল তার বাবার বা তার নিজের যশ বিস্তার করবে শুধু তাই না, গুরুদেবের নাম জগতে অনেক উচ্চ মার্গে নিয়ে যাবে। দেখুন আমরা যা কাজ করি না কেন, আমরা যারা ইসকন সোসাইটিতে আছি বা গৃহে থেকে যুক্ত হয়েছি, আমরা ভালো করলে সোসাইটির নাম, ভালো করলে গুরুদেবের নাম, আর খারাপ করলেও ততটাই। ওই ওই গুরুদেবের শিষ্য, ওই মঠের শিষ্যরা সবসময় এইরকমই, এইরকম ওদের নেচার, বাস এক কথায় কাজ। তাই নারদমুনি শিষ্যকে পরীক্ষা করতে গিয়ে ততটাই তার ভিতরে দৃঢ়তা এসেছিল যে একে আমি দীক্ষা দেব, এই আমার যশ বিস্তার করবে, এর উপরে আমার ততটাই ভরসা। তাই আমরাও যার যত গুরু ভক্তি বা গুরুর প্রতি সম্মান, গুরুদেবের উপদেশের নির্দেশের প্রতি সম্মান প্রদর্শন করতে পারবে, সে ততটাই সাধনায় স্থিরাভ করবে গুরুদেবের প্রতি শ্রদ্ধা। এখানে প্রপাল লিখছেন এই শ্লোকে ধ্রুব মহারাজকে নারদমুনি প্রভু বলে সম্বোধনা করেছে। এই শব্দটি পরমেশ্বর ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য, কখনো কখনো গুরুদেবকে প্রভুপাদ বলে সম্বোধন করা হয়। প্রভু মানে হচ্ছে পরমেশ্বর ভগবান, পাদ মানে হচ্ছে পদ। বৈষ্ণব দর্শন অনুসারে শ্রী গুরুদেব
পরমেশ্বর ভগবানের স্থান গ্রহণ করেন, অর্থাৎ তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি। ধ্রুব মহারাজকে এখানে প্রভু বলে সম্বোধন করা হয়েছে, কারণ তিনি হচ্ছেন একজন বৈষ্ণব আচার্য। প্রভু শব্দটির আরেকটি অর্থ হচ্ছে ইন্দ্রিয়ের স্বামী, ঠিক স্বামী শব্দটির অর্থ, যা স্বামী শব্দটির মত। এখানে আরেকটি মহত্বপূর্ণ শব্দ হচ্ছে দুষ্করম, সুদুষ্করম, যা অত্যন্ত কঠিন। ধ্রুব মহারাজ কি কার্য গ্রহণ করেছিলেন, জীবনের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ভগবানের প্রসন্নতা বিধান, সুদুষ্করম। ভক্তিযোগের একটা লক্ষণ হচ্ছে সুদুর্লভা, সেখানে বর্ণনা করছেন রূপ গোস্বামী পাদ, ভগবান ভক্তকে, ভক্ত ভুক্তি চাইলে দিয়ে দেবেন, ভোগ চাইলে, মুক্তি চাইলে দেবেন, সিদ্ধি চাইলে দেবেন, কিন্তু ভক্তি দেন না। ভক্ত কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কৃষ্ণ ভক্তি মুক্তি, ভোগ বাসনা, মুক্তি বাসনা, যোগ বাসনা নিয়ে ভক্তের পিছনে ছুটছেন, চাইলেই দেবেন। আমরা তৃতীয় স্কন্ধে পড়েছিলাম কর্দমুনি বিবাহ করতে চাইলেন, ভগবান সঙ্গে সঙ্গে দিয়ে দেন। ভক্তি মুক্তি সিদ্ধি, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কবু ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া, ভক্তি দিতে চান না। কেন না? ভক্তি দিলে ভগবান ভক্তের ভক্তিতে বাধা পড়ে যাবে, যেরকম মা যশোদা ভগবানকে বেঁধেছিলেন ভক্তির দড়ি দিয়ে, মা যশোদা ভক্তির দড়ি দিয়ে ভগবানকে বেঁধেছিলেন। তাই এখানে বলছেন জীবনের সবচাইতে কঠিন কাজ হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধান। ধ্রুব মহারাজ তা করতে সক্ষম হয়েছিলেন। আমাদের স্মরণ রাখতে হবে ধ্রুব মহারাজ চঞ্চল ছিলেন না, তিনি তার উদ্দেশ্য সাধনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। সেই কার্য সম্পাদন করার ফলেই কেবল তিনি গৃহে প্রত্যাবর্তন করলেন। অতএব প্রতিটি ভক্তের কর্তব্য হচ্ছে এই জীবনেই পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করার মাধ্যমে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, সেটি হচ্ছে জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য সাধন। তাই প্রতিটি ভক্তের কর্তব্য হচ্ছে এই জীবনেই পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করে ভগবত ধামে, এটাই গুরুদেব চান। তাই নারদ মুনি ততটাই খুশি হয়েছিল। গুরুদেবকে সন্তুষ্ট করতে পারলেই ভগবান দিলাম। সুন্দর কথা নারদ মুনি কিভাবে বাবাকে, তার শিষ্যের বাবাকে খুব দৃঢ়তাভাবে বোঝাচ্ছে, ছেলে আপনার কিন্তু তার ভিতরে যে ভগবানকে প্রাপ্তি হওয়ার উন্মাদনা, ওইখান থেকে ইচ্ছা, সেই প্রবল ইচ্ছা থেকে আমি বুঝতে পেরেছি ও একটা অসাধ্য সাধন করে ফিরবে। তো আপনি চিন্তা করবেন না, সে গৃহে ফিরে আসবে।
তো ভগবানকে লাভ করে কি চলে যাবে? বলছে না, ঐশ্বর্য চিরতর রাজ। সে ভগবানকে লাভ করবে, ভগবানের সঙ্গে করমর্দন করবে, ভগবানের আশীর্বাদ নিয়ে সে বাড়ি ফিরবে, বাড়ি আসবে। কোন চিন্তা নেই, এতে রাজা আশ্বস্ত হয়েছে, বাড়ি আসবে। আচ্ছা, মৈত্রেয় উবাচ ইতি দেবর্ষিণাম প্রোক্তম বিশ্রুত জগতি পতি রাজলক্ষ্মীম অনাদৃত্য পুত্রমেবান্ন চিন্তয়ত্। মৈত্রেয় উবাচ ইতি দেবর্ষিণা প্রোক্তম বিশ্রুত জগতি পতি রাজলক্ষ্মীম অনাদৃত্য পুত্রমেবান্ন চিন্তয়ত্। মহর্ষি মৈত্রেয় বললেন, নারদ মুনি দ্বারা উপদিষ্ট হয়ে রাজা উত্তানপাদ তার বিশাল ঐশ্বর্যময় রাজ্যের সমস্ত কার্য পরিত্যাগ করে কেবল তার পুত্র ধ্রুবের কথা চিন্তা করতে লাগে। একটু তো আশ্বস্ত হয়েছে যে ধ্রুব বাড়ি ফিরে আসবে। কে বলেছে? নারদ মুনি বলেছে, যার বাক্য কখনো মিথ্যা হয় না। তার শরীর, নারদের শরীর বলতে গেলে ভগবান থেকে জন্ম, কেননা ভগবানের শরীর থেকে ব্রহ্মা জন্ম, আর ব্রহ্মার শরীর থেকে নারদের জন্ম। সেই জন্য ব্রহ্মার শরীর, ব্রহ্মার মুখের বাক্য একদম সঠিক, শাশ্বত, অভ্রান্ত। ইতি দেবর্ষিণা, রাজলক্ষ্মী অনাদৃত্য মানে, রাজলক্ষ্মী মানে ঐশ্বর্য, তার ঐশ্বর্যে মন বসছিল না। কেন? এমনি তো শুনে নিয়েছে যে তার ছেলে তার যশ বিস্তার করবে, জগতে বিশাল খ্যাতি লাভ করবে, সেই পুত্রটাকে আমি ঘর থেকে বের করে দিলাম। আহা, ঠিকই আছে, ঘর থেকে বেরিয়েছিল বলে সে একটা মহান কার্য সাধন করে। এটা হচ্ছে ভাগবতের বিচার। ছেলেমেয়েরা জীবনে কি করতে পারলে বাবা মা খুশি হয়, সর্বোচ্চ পথ। ধরুন আপনি আপনার ছেলেকে পাঠিয়েছেন কোথাও পড়তে, যদি ওখানকার মাস্টারমশাই, প্রফেসর, লেকচারার যদি আপনাকে ফোন করে বলে আপনার ছেলে বা মেয়ে এক্সপার্ট, আমাদের স্কুলের, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করবে, সে ভালো রেকর্ড গড়বে, শুধু তাই না, আপনার নাম যশ ও জগতে ছড়াতে পারবে, তখন আপনি কতটা না খুশি হবে, কতটাই না খুশি হবে, এবং ততটাই সেই দিনের জন্য অপেক্ষা করবে কবে সে আমার নাম, আমার মুখ উজ্জ্বল করবে। প্রত্যেক পিতামাতা তো এইটুকু আশা করা উচিত, ছেলেমেয়েরা ভগবানকে ভক্তি করুক, ভগবানের কৃপায় জগতে সাফল্য অর্জন করুক, ভগবানের ভক্ত হয়ে নিজের জীবনকে সারা জগতের খ্যাতি রূপে ছড়িয়ে দিতে পারে, সেই সঙ্গে আমি জন্মদাতা পিতামাতা হিসাবেও আমারও নামটা জড়িয়ে যাবে। বারে বারে একই কথা বলা আছে, জীবনের সর্বোচ্চ সিদ্ধি লাভ করতে গেলে ভগবানকে জীবনের সঙ্গে রাখো, ভগবানকে ব্যতিরেকে
আর যত যা কিছুই করুন না কেন, জীবনে তাৎক্ষণিক সাফল্য বলে মনে হলেও জীবনটা আলটিমেট পুরোটাই লস। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু, জানিয়া শুনিয়া বিষ খাইনু, বেঁচে থেকে লাভ কি? এই মনুষ্য শরীর পেয়ে যদি রাধা কৃষ্ণের ভজন না হলো, ভগবানের সেবা না হলো, ধর্মকর্ম না করলাম, সারা জগতে অনেক খ্যাতিগুলো কাজ করলেও সে খ্যাতির কোনো মূল্য নাই, শরীরের সাথে সাথে খ্যাতি চলে যাবে। কিন্তু আমরা দেখি প্রভুপাদ তার গুরুদেবের ইচ্ছায়, এখানে নারদ মুনি যেরকম কনফিডেন্স ছিলেন যে আমার এই শিষ্য তার খ্যাতি জগতে ছড়াবে, তার পিতার খ্যাতি এবং আমি গুরুদেব আমার খ্যাতিও উজ্জ্বল করবে, ঠিক সেরকম ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও। তার অনেক স্বনামধন্য বড় বড় ব্রহ্মচারী, কোয়ালিফাইড সন্ন্যাসী, দিগ্গজ পণ্ডিত সব ছিলেন, কিন্তু ইসকন প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদ একজন গৃহস্থ শিষ্য ছিলেন। কিন্তু তথাপি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি লক্ষ্য করেছেন এই লোকটার ভিতরে, এই শিষ্যটার ভিতরে অভয়বাবু একটা অসম্ভব কার্য সাধন করতে পারে যা অন্য কারোর পক্ষে অসম্ভব। তার ভিতরে গুরু ভক্তি, গুরু নিষ্ঠা এবং বৈষ্ণব শাস্ত্রের বিদগ্ধতা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ দেখেছিলেন, যার জন্য ব্যক্তিগত অনেক নির্দেশ দিয়েছিলেন, তুমি বই লিখবে এবং মহাপ্রভুর প্রেমের বাণী সারা বিশ্বে প্রচার করবে, এই নির্দেশগুলো তিনি প্রদান করেছিলেন। এবং ব্যক্তিগত চিঠিপত্রের উত্তরে শ্রী অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ উনি লিখেছিলেন, গুরুদেব আমি একজন গৃহস্থ শিষ্য আপনার, আপনার অনেক এক্সাল্টেড ব্রহ্মচারী সন্ন্যাসী অত্যন্ত গুণবান পণ্ডিত অনেক ব্রহ্মচারী সন্ন্যাসী রয়েছে, তারা তো আপনাকে ব্যক্তিগত সেবা দান করেছে, কিন্তু আমি গৃহস্থ হিসাবে কি সেবা করে আপনাকে সন্তুষ্ট করতে? সেই চিঠির উত্তরে তিনি লিখেছিলেন, অভয়বাবু আমি চাই, আমি প্রথম থেকে একটা কথা বলে এসেছি, শ্রী গৌর মহাপ্রভুর, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমের বাণী যে সমস্ত দেশে বাংলা বুঝে না তাদের কাছে ইংরেজি ভাষার মাধ্যমে, তাদের কাছে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা কথা পৌঁছে দিতে হবে, সেটাই হবে আমার প্রতি মহান কার্য, আর এটা আপনি পারবেন, আপনি পারবেন। গুরুদেব ততটাই দৃঢ়তা ছিলেন এই শিষ্য পারবে, তো এমনভাবে গুরুর সঙ্গে আচরণ করুন, সেবার মাধ্যমে, ভক্তি অনুশীলনের মাধ্যমে, প্রচারের মাধ্যমে, ব্যক্তিগত চিঠিপত্র আদান প্রদানের মাধ্যমে ছিল প্রভুপাদ আর ভক্তদের চিঠিপত্রের উত্তর দিলেন, প্রত্যেকটি চিঠির উত্তর। এখন তো বর্তমান ইসকন গুরু যারা রয়েছে তারা সোশ্যাল মিডিয়ার সব কিছু ব্যবহার করছে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, আর কি আছে অ্যাপ, সব ক্ষেত্রে
শিষ্যের সঙ্গে লিঙ্ক করছে। শিষ্যের যেখানে যা প্রশ্ন, জানার বিষয়, ভক্তি অনুশীলন করতে গিয়ে বিভিন্ন প্রকার বাধার সম্মুখীন, ভক্তিতে অগ্রগতি করতে গিয়ে কিছু ব্যক্তিগত নির্দেশাবলী, সব কিছু আপনি হোয়াটসঅ্যাপে লিখুন গুরুদেবকে, ইমেলে লিখুন গুরুদেবকে, গুরুদেব আপনার উত্তর প্রদান করবে। যেভাবেই হোক, আমি শিষ্য হিসাবে যদি গুরুদেবের মনোভাব বুঝতে না পারি, গুরুদেবের উদ্দেশ্য বুঝতে না পারি, কমপক্ষে গুরুদেবের সঙ্গে প্রশ্ন উত্তর, গুরুদেবের সঙ্গে ইমেল আদি যোগাযোগের মাধ্যমে আমি আমার প্রতি গুরুদেবের কি নির্দেশ, আমার কাছ থেকে গুরুদেব কি আশা করেন, সেইটা জেনে গুরু সেবার জন্য জীবন উৎসর্গ করে দিই। জীবনে একটা দুষ্কর দুষ্প্রাপ্য বস্তু লাভ করতে পারব, যেটা গুরু মাস দিতে এসেছেন, গুরুদেব দিতে এসেছেন, কৃষ্ণ প্রেম, কৃষ্ণের দর্শন এবং কৃষ্ণের স্পর্শ এবং কৃষ্ণ সেবা সুখের আস্বাদন আমরা পেতে পারি কেবল গুরুদেবকে সন্তুষ্ট। যারা যারা এই বৈষ্ণব পরম্পরার মাধ্যমে আমরা গুরু পরম্পরাতে যুক্ত হয়ে হরিনাম রাম মন্দিরকে নিয়েছি, প্রত্যেকে নিজের সাধ্য মতো জীবন উৎসর্গ করে গুরুর সেবাতে আত্মনিয়োগ করা উচিত। মুকম করতে বাচলম পঙ্গু লঙ্ঘ যতে গৃহ যত কৃপাহিতমং মন্যে শ্রী গুরু দীনতার। গুরুদেবের কৃপা হলে পঙ্গু গিরি লঙ্ঘন করতে, খোঁড়া লোক পাহাড় চড়তে পারে, মূক ব্যক্তি যে কথা বলতে পারে না সে বাচাল হয়ে যেতে পারে, বাচাল কেবল গুরু কাছে। এখানে আজকের এই তিনটা শ্লোকের মূল বক্তব্য হচ্ছে এটাই, প্রধান বক্তব্য। নারদ মুনি এই পঞ্চবর্ষীয় বালক ধ্রুবের প্রতি এতটাই সন্তুষ্ট ছিলেন, ধ্রুবকে পরীক্ষা করতে গিয়ে ধ্রুবর কাছ থেকে যা তিনি পেয়েছেন, নারদ মুনি একদম উদারভাবে অকাতরভাবে ধ্রুবকে আশীর্বাদ করে দিয়েছে, ধ্রুব তুমি পারবে, তুমি জগৎকে শিক্ষা দিতে পারবে, ভগবানকে লাভ করা অত্যন্ত দুষ্কর কিন্তু তুমি লাভ করে দেখাবে, এটা আমার সম্পূর্ণ বিশ্বাস। এবং সেটা নয় বাবার কাছে গিয়েও এই কথা তিনি ব্যক্ত করছেন, আপনার ছেলে নিয়ে চিন্তা করেন, সম্পূর্ণ ভগবানের দ্বারা সুরক্ষিত এবং অল্প দিনের মধ্যেই একটা মহান দুষ্কর কার্য সাধন করে সে অচিরেই ফিরে আসবে। এবং তার নিজের নাম, আপনার খ্যাতি, আমার খ্যাতিও সারা ব্রহ্মাণ্ড জুড়ে লোকে গাইবে, উত্তালপাদের মহান পুত্র ধ্রুব। মহাপ্রভু তো যতদিন পুরীতে ছিলেন প্রতিদিন ধ্রুবের মহিমা শুনতেন আর গাইতেন। অপূর্ব আলোচনা, যেহেতু আমরা ভক্তি পথে রয়েছি, আমাদের ভক্তি পথের জন্য এটা অত্যন্ত কার্যকরী, অত্যন্ত কার্যকরী। যার যত গুরু ভক্তি, গুরুদেবের প্রতি শ্রদ্ধা দৃঢ়তা যতটা বেশি, সে ভক্তিতে ততটাই অগ্রগতি লাভ করতে পারে। তো আজকে এই তিনটা শ্লোক পড়লাম,
এবারে কাল থেকে আমরা শুনব। নারদ মুনি বাবাকে বুঝিয়ে চলে গেলেন, যেহেতু বাবা গিয়ে যেন ধ্রুবকে ডিস্টার্ব না করে, বাবাকে বুঝিয়ে দিয়ে গেলেন, শান্ত করে দিয়ে গেলেন, ধ্রুবকে পাঠিয়ে দিয়েছেন বনে। এরপরে কালকে তো বৃহস্পতিবার, পরশু দিন পানিহাটি, সবাই পানিহাটি উৎসব করবে, উৎসব আর উৎসব। আজকে যেরকম পাণ্ডব আর নির্জলা অনেকে আছে, পারলে আর রাত্রে এই কয়টা ঘন্টা কাটিয়ে দিতে পারবেন, সকালে পালনের টাইম দেখে পালন করবেন। যারা নির্জলা করছেন প্রথমবার, খুব সাবধানে সকালে খাওয়া দাওয়া করবেন, অল্প একদম সিদ্ধ বা স্যালাড জাতীয় কিছু খাবেন, অল্প ভাত খাবেন, ধীরে ধীরে অল্প অল্প জল খেতে 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 দুপুরে আপনি বাড়ি খেতে পারেন। তো কালকে টাইম যে পালন করবেন, তারপরে পরের দিন দ্বাদশী, কালকে দ্বাদশী, পরশু দিন পানিহাটি চিড়া দই উৎসব, যে লীলা তো আপনাদের শুনিয়েছি, সেই অনুযায়ী আপনারা বাড়িতে, প্রত্যেকের বাড়িতে গৌরী দেবীর বিগ্রহ বা ছবি আছে, হরিদাস কি বলে রঘুনাথ দাস গোস্বামীর সে কাহিনী চৈতন্য চরিতামৃতের অন্তলীলা, সেই রঘুনাথ দাস গোস্বামীর মিলন পরিচ্ছেদটি পড়বেন, মাত্র 329টা শ্লোক আছে, আমি তো কিছু শ্লোক পড়েছি, পড়বেন চৈতন্য চৈতন্য বাড়িতে থাকলে পড়বেন। তারপরে গৌর নিত্যানন্দকে চিড়া দই দুধ কলা আম লিচু বা বাজারে যা যা ফল পাওয়া যায় সমস্ত ফল দিয়ে ভিন্ন ভিন্ন চিড়া পদ বানিয়ে ভগবানকে নিবেদন করবেন। বিশেষভাবে মন্দির সাজাবেন আর লোককে ডাকবেন গৌর নিত্যানন্দের বিভিন্ন ভজন কীর্তন গেয়ে ভগবানকে ভোগ চড়াবেন আর প্রসাদ বিতরণ করবেন, প্রসাদ প্রসাদ পাবেন পানিহাটি উৎসব। তো তারপরে পরশু দিন থেকে আমাদের আলোচনা শুরু হবে ধ্রুব মহারাজের ভজন প্রণালী। ধ্রুব তো গেল, নারদ মুনির নির্দেশ পেয়ে, আদেশ পেয়ে, দীক্ষা পেয়ে, দীক্ষার পরে, দীক্ষা পেলে তো সিদ্ধি হয় না, তো দীক্ষার পরে ভজন করতে হবে। অনেক বলেন আমি অমুক গুরুদেবের বলেই বা ব্রহ্মাণ্ড ভূমি তো কোন ভাগ্যবান যে গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লাগাবে, ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোন সৌভাগ্যক্রমে গুরুদেবের দর্শন হয় আর গুরুদেবের কৃপায় গুরুদেব দীক্ষাকালে ভক্তির বীজ হৃদয়ে রোপণ করে, নিয়মিত ভক্তির অনুশীলন করে শ্রবণ কীর্তনের মাধ্যমে সে বীজে জল দিতে দিতে বীজ অঙ্কুরোদ্গম হবে। আমরা দেখব ধ্রুবের ভজন প্রণালী, তিনি কী ভজন করতেন, কীভাবে ভজন করতেন, কী খাওয়া দাওয়া করতেন, যা ভজনশীল বা ভক্তিতে যুক্ত সমস্ত ভক্তের জন্য একটা খোরাক, একটা উৎসাহ, উদ্দীপনা যোগাবে, একটা উৎসাহের অক্সিজেন পাবো আমরা ধ্রুব মহারাজের এই ভজন প্রণালী থেকে। তবে আমরা আলোচনা করব পরশু দিন থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, সবাই যারা যারা গুরু পরম্পরার মাধ্যমে বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত হয়েছেন, গুরুদেবের প্রতি কৃষ্ণের প্রতি বিশ্বাস বর্ধিত করুন,
সিদ্ধি লাভ হবেই। ধন্যবাদ।